হ্যালো বন্ধুরা, এ টু জেড প্যারাটে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অন্যদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদেরকে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আগে বলে নিই, আমি কিন্তু এর আগে একটা পার্ট বানিয়েছিলাম পাখির যে পালক কীভাবে কাটতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পাখি যাতে উড়ে না চলে যায়। এখন যদি আপনি দেখছেন আপনার পাখি একদম ঠিক আছে, ফুল টেম হয়ে গেছে, ফুল পোজ মেনে গেছে, ঠিক আছে, তো আপনি সেই অবস্থায় কী করবেন, পাখিগুলোর পালক কীভাবে আবার নতুনভাবে তুলবেন, ঠিক আছে। এমনিতে কিন্তু আপনি যে ওই পালকগুলো কেটে দিয়েছেন ওই পালকগুলো কিন্তু এমনিতে আর বেরোবে না। মোটামুটি যতদিন না এক বছরের বয়স হচ্ছে, যখন প্রথম মোল্ডিংয়ে যাবে, এক বছর পরে যখন প্রথম মোল্ডিংয়ে যাবে, অর্থাৎ নতুন পুরনো পালক ফেলে নতুন পালক যখন বের হবে, ঠিক আছে, তখন কিন্তু বেরোবে, তার আগে নয়। এবার আপনারা কীভাবে ওই পালকগুলোকে বের করবেন, যেই কেটে দিয়েছেন ওই পালকগুলোকে খুব তাড়াতাড়ি কীভাবে বের করবেন, তো আজকের ভিডিও এটাই। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে, চলুন ওই পাটটাকে দেখে নিই যে পাটটা আমি পালকগুলো কেটেছিলাম। আপনাকে দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু এটা হচ্ছে আগের ভিডিও দেখতে পাচ্ছেন, কারণ পাখি যত আমি এর আগে বলেছি পাখি যতই পোষ না হোক না কেন, আপনি যদি পালকে হাক দেন কিন্তু ও কিন্তু আপনাকে কামড়াবে রয়ে গেছে। তো চলুন আমাদের ভিডিও আবার ফিরে আসি, ওটা কিন্তু আমি কেটে দিই। তো আমরা আবার আমাদের ভিডিওতে ফিরে চলে এসেছি। তো এই যে পালকগুলো পাখিগুলো কেটে দিয়েছি, সেগুলো কিন্তু কীভাবে বের হবে আমি কিন্তু এর আগেও বলেছিলাম, ঠিক আছে। এই পাখিগুলোর একটাই ভাবে আছে, সেটা হলো তাড়াতাড়ি আপনি যদি বের করতে চান 40 দিন থেকে 50 দিনের মধ্যে পাখিগুলোর পালক আবার বেরিয়ে যাবে, সেটা হলো আপনাকে ওই যে পালকগুলো আপনি কেটেছিলেন ওই পালকগুলোকে আপনাকেও টেনে টেনে তুলে দিতে হবে, ঠিক আছে। ঠিক পালকগুলোকে ঠিক করে ধরে টেনে তুলে দিতে হবে, দেখবেন আমি এখানে দেখাচ্ছি। তো ওই পালকগুলোকে টেনে তুলে দেওয়ার পরে 40 দিন থেকে 50 দিনের মধ্যে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেনে তুলে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন গোড়া পর্যন্ত উমড়ে চলে এসছে। গোড়া যদি ওর ভেতরে রয়ে যায় কিন্তু ওই পালকটা আর বেরোবে না, আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। অর্থাৎ তাই আমি বলবো সবাইকে যে পালক কাটতে গেলে আপনাকে কিন্তু পাখির পালক কাটতে গেলে খুব ভাবনা চিন্তা করে কাটতে হবে, কারণ আপনি যে পাখির পালকটা কাটছেন এটাকে আপনাকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে, আবার যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো আমি আপনাদেরকে বলতে চাইবো যে পালক যদি কেটে ফেলেন তারপরে তুলবার সিস্টেম হচ্ছে এটা। যাই হোক, ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।